প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নন মেজর বিষয়ে রাজনৈতিক তত্ত্ব পরিচিতির অন্যতম আলোচনা হচ্ছে আমলাতন্ত্র। আধুনিক রাষ্ট্র আমলাতন্ত্রের ধারণা একটি সর্বজনীন ধারণা। বিশ্বের প্রায় সকল দেশেই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। আমলাতন্ত্র ছাড়া প্রশাসনিক ব্যবস্থা কল্পনা করা যায় না। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব হয় এবং সেখান থেকেই বর্তমান সময়ে আমলাতন্ত্র জনপ্রিয়তা লাভ করে। আমরা জানি আমলা আরবি শব্দ, আমলা আরবি শব্দ, আরবি শব্দ আমল থেকে উৎপত্তি, আমল থেকে উৎপত্তি। আমি আবারও বলছি যে আমলা আরবি শব্দ, আরবি আমল থেকে উৎপত্তি। এই আমল শব্দের অর্থ হচ্ছে, আমল শব্দের অর্থ হচ্ছে, আমল শব্দের অর্থ হচ্ছে আদেশ পালন বা বাস্তবায়ন করা। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি আমলা আরবি শব্দ, আমলা আরবি শব্দ, আরবি শব্দ আমল থেকে উৎপত্তি। এই আমল শব্দের অর্থ হচ্ছে সরকারের আদেশ পালন অথবা বাস্তবায়ন করা। আমরা এখান থেকে শব্দগত অর্থে বলতে পারি, আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি, শব্দগত অর্থে আমরা বলতে পারি যে সরকারের সিদ্ধান্ত এবং নীতিমালা নির্ধারণে যারা করে থাকে তারাই হচ্ছে আমলা, আর এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে আমলাতন্ত্র। আমি আবারও রিপ্লে করছি যে আমলা আরবি শব্দ, আমল থেকে উৎপত্তি। এই আমল শব্দের অর্থ হচ্ছে আদেশ পালন বা বাস্তবায়ন করা। অর্থাৎ শব্দগত অর্থে আমরা বলতে পারি যে যে সকল কর্মকর্তা এবং কর্মচারী আদেশ পালন করে থাকে তাদেরকে আমলা বলে এবং এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা হচ্ছে আমলাতন্ত্র। আমরা আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি আমরা সে সম্পর্কে আলোচনা করব। আমলাতন্ত্রের আমলাতন্ত্রের ইংরেজি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হচ্ছে ব্যুরোক্রেসি, বিইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, ব্যুরোক্রেসি। আমরা জানি যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। তোমরা সবসময় একটা জিনিস ভুল করে বসো, আমরা যখন খাতা দেখতে যাই তখন দেখি যে ব্যুরোক্রেসি বানানটা সঠিকভাবে কেউ লিখতে পারে না, বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই। আমি আবারও রিপ্লে করছি, বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, ব্যুরোক্রেসি। তাহলে আমরা জানি যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটি আবার দুটি শব্দের সমন্বয়ে গঠিত বা উৎপত্তি, বিইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই। এই ব্যুরোক্রেসি শব্দের উৎপত্তি ফরাসি শব্দ, ফরাসি শব্দ ব্যুরো, বিইউ আর ই এ ইউ ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ, গ্রিক শব্দ ক্রেটিন, কি আর এ টি ই আই এন, ক্রেটিন থেকে। আমি আবারও বলছি যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দের উৎপত্তি হচ্ছে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ
ক্রেটিন থেকে, ফরাসি শব্দ বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। তাহলে তোমাদেরকে বুঝতে হবে এই ব্যুরোক্রেসি শব্দের উৎপত্তি হয় দুটি শব্দের সমন্বয়ে, এক ফরাসি শব্দ বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। BUREAU ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল, লেখার টেবিল। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল। আর ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে KRATEIN, ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন, শাসন। শিক্ষার্থী বৃন্দ, আমরা জানি যে আমরা তোমাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে উৎপত্তি, এক ফরাসি শব্দ ব্যুরো যার অর্থ হচ্ছে লেখার টেবিল, আর হচ্ছে গ্রিক শব্দ ক্রেটিন যার অর্থ হচ্ছে শাসন। ব্যুরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে টেবিল শাসন ব্যবস্থা, টেবিল শাসন ব্যবস্থা, টেবিল শাসন ব্যবস্থা। ব্যুরো শব্দের অর্থ লেখার টেবিল এবং ক্রেটিন শব্দের অর্থ শাসন। তাহলে এই শব্দ দুটি অর্থ হচ্ছে টেবিল শাসন ব্যবস্থা। এটাকে আমরা বলতে পারি যে দপ্তর সরকার, দপ্তর সরকার, দপ্তর সরকার বা ডেক্স গভর্নমেন্ট, ডেক্স গভর্নমেন্ট, GOVERNMENT, ডেক্স গভর্নমেন্ট। আমরা তাহলে বলতে পারি যে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ এবং পেশাজীবী কর্মচারীদের একটা সংগঠন, যারা সরকারের আদেশ বাস্তবায়ন করে এবং নীতি নির্ধারণে নির্দেশ পালন করে। এরা হচ্ছে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী। আচ্ছা, আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পল এইচ অ্যাফ্লবি, পল এইচ অ্যাফ্লবি। পল এইচ অ্যাফ্লবি, পল এইচ অ্যাফ্লবি আমলাতন্ত্র সম্পর্কে বলেছেন যে আমলাতন্ত্র হচ্ছে অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে গঠিত এবং সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। আমি আবারও বলছি, পল এইচ অ্যাফ্লবি আমলাতন্ত্র সম্পর্কে বলেছেন, তিনি বলেন যে আমলাতন্ত্র হচ্ছে অসংখ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এবং সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকেই বোঝায়। আমি আবারও রিপ্লাই করছি তোমাদের সুবিধার্থে, পল এইচ অ্যাফ্লবি বলেন আমলাতন্ত্র হচ্ছে এমন একটি সংগঠন বা পেশাজীবী শ্রেণীর সংগঠন, যারা পরস্পর একত্রিত হয়ে এবং সুশৃঙ্খলভাবে একত্রিত হয়, এটাকেই আমলাতন্ত্র বলে। আমি আবারও বলছি, পল এইচ অ্যাফ্লবি বলেন যে আমলাতন্ত্র হচ্ছে অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এবং সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকেই আমলাতন্ত্র বলে। এখানে তোমরা নিশ্চয়ই জানো যে পল এইচ অ্যাফ্লবি একটা জিনিস বলেছেন যে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকেই আমলাতন্ত্র বলে। আবার আমলাতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার বলেছেন, ফাইনার, ফাইনার বলেন, অধ্যাপক ফাইনার, অধ্যাপক ফাইনার বলেন যে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ এবং পেশাজীবী কর্মচারীদের সংগঠন। তাহলে পল, অধ্যাপক ফাইনার বলেন আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত, যারা রাষ্ট্রের স্থায়ী কর্মচারী এবং কর্মকর্তা, চাইলেও আমরা তাদেরকে যে কোনো সময় সেখান থেকে চাকরিচ্যুত করতে পারি না। এজন্য বলা আছে যে অধ্যাপক ফাইনাল বলেছেন আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী বা পেশাজীবী শ্রেণীর সংগঠন। আবার অধ্যাপক গার্নার বলেন, অধ্যাপক গার্নার, অধ্যাপক গার্নার বলেন, অধ্যাপক গার্নার বলেন
আমলাতন্ত্র হচ্ছে সরকারের সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণের জন্য বা সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের সংগঠন। আমি আবারও বলছি, অধ্যাপক গার্নার বলেন যে আমলাতন্ত্র হচ্ছে সরকারের নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারের সঠিকভাবে পরিচালনা নিয়োজিত কর্মচারীদের সংগঠন। আমরা খুব সহজ করে বলতে পারি, সহজ ভাষায়, যে আমলাতন্ত্র হচ্ছে মন্ত্রীদের নিচে শাসন বিভাগের যে সকল স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছে তারাই মূলত আমলা, আর এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে আমলাতন্ত্র। আমি আবারও বলছি, উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ এবং পেশাজীবী শ্রমিক শ্রেণীর সংগঠন। আমরা আরো সহজ করে বলতে পারি যে মন্ত্রীদের নিচে শাসন বিভাগের যে সকল স্থায়ী কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছে তারাই মূলত আমলা, আর এদের দ্বারা পরিচালিত সংগঠনই হচ্ছে আমলাতন্ত্র। তোমরা নিশ্চয়ই আমলাতন্ত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।